আমার খুব সহজ প্রশ্ন, মানে ইচ্ছে করছে প্রশ্ন করতে, যদি আমি এদিকে আসবো অনির্বাণের কাছে, অনির্বাণকে পোডিয়ামে ডেকে নেবো আমি। তবে তার আগে প্রথমত হচ্ছে যে এই যে এই তৃণমূল আর্না এত সুন্দর একটা স্লোগানের রেফারেন্স তুললেন, যে যিনি গানটা গাইলেন তিনি তো আপাতত পরবর্তীকালে দল বদলে চলে গেলেন তৃণমূলে, আপনাদের বোমা ফাটা, বোমা ফাটানোর আগেই আপনাদের দলের লোকজনই বুমেরাং হয়ে বোমা ফাটি অন্য দলে চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশ তো উদ্ধার করছে, আপনি নিজেও বললেন রিকভারি হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিচ্ছেন বোমা রিকভার করার জন্য, তাহলে এটার কি মানে যে পুলিশের বা মুখ্যমন্ত্রীর কোনো সদিচ্ছা নেই আছে তো নাকি? স্বর্ণালী দেখো, আমি একটা জিনিস বলবো, আপনি যে বললেন যে যারা যেখানে ছিল তাদের ওখান থেকে অন্য জায়গায় চলে গেলেন, আমি একটাই জিনিস জানি যে মানুষ কিন্তু অবজার্ভ করছে, মানুষ জানে কারা স্বার্থের রাজনীতি করছে, কারা মানুষের জন্য রাজনীতি করছে, মানুষ কিন্তু এই কথাটা ভুলে যাবে না। আর আজকে চারদিকে যারা হচ্ছে এই প্রশ্ন কি মানুষ তুলবে না, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবে না কি আপনি কিসের শিল্পর কথা বলেছিলেন, আমাকে একটা শিল্পর নাম বলুন না। এটাই যদি আপনি বলতেন যে চারটে ফ্যাক্টরি হয়েছে, চারটে ইন্ডাস্ট্রি হচ্ছে, সেখানে কাজ হচ্ছে, চাকরি আছে, সেটাও বোঝা যেত, কিন্তু এখন এই কিসের ইন্ডাস্ট্রি, বোমার ইন্ডাস্ট্রি বসিয়েছেন চারদিকে? হ্যাঁ নিশ্চয়ই পড়িয়ে চলে আসি, অনির্বাণ পরবর্তী বক্তব্য আমি ডেকে নিচ্ছি। ঘরে ঘরে শিল্প হচ্ছে, কুটির শিল্প, আর সেই শিল্প নাকি বোমা, মানে এই কুটির শিল্পটাই বোমা শিল্প, আর এটাই নাকি বিকল্প আমাদের ইন্ডাস্ট্রির জন্ম দিচ্ছে বিরোধীদের অভিযোগ। অনির্বাণের বক্তব্যই শুনবো, উত্তর তার সঙ্গে বক্তব্য, সময় 3 মিনিট। অনির্বাণ, সকলকে নমস্কার জানিয়ে প্রথমে একটা কথা বলি, রাজনীতির বিভিন্ন সংজ্ঞা আমরা বিভিন্ন সময় শুনেছি, আমার মতে এটা একান্তই আমার সংজ্ঞায়িত একটি সংজ্ঞা, যে পলিটিক্স ইজ বেসিক্যালি দ্য গেম অফ ক্যাপচারিং দ্য মাইন্ড স্পেস অফ দ্য মাসেস। এবং এই কথাটা কেন বললাম, কারণ জানবেন যে কোনো রাজ্য হোক, রাষ্ট্র হোক, কোনো ভূখণ্ড হোক, রাজনৈতিকভাবে যদি তার দখল নিতে হয়, প্রথমে সেখানকার মানুষের মাথার ভেতর, মগজের ভেতর যে জায়গাটা রয়েছে তার দখল নেওয়াটা খুব প্রয়োজন। ভোট হোক, সমর্থন হোক, তো এমনিই চলে আসবে। বোমাগুলি অনেক পরের কথা, প্রথম যেটা সবচেয়ে শক্তিশালী এই পৃথিবীতে যেটা আছে তা হলো আইডিয়া, তা হলো ভাবনা, এবং এই ভাবনার অন্যতম অস্ত্র হয়ে দাঁড়ায় প্রোপাগ্যান্ডা। এবং আমরা জানি প্রিয়াঙ্কা দেবী যে দলের মুখপাত্র, সেই দলের যারা পলিটিক্যাল ফোরফাদার্স সেই আরএসএস, তাদের নিজস্ব পুস্তিকায় বিভিন্ন লেখায় বারবার করে নাৎসি জার্মানির, হিটলার এবং ফ্যাসিস্ট ইটালির, মুসোলিনির প্রতি মুগ্ধতা তারা ব্যক্ত করেছেন, বারবার করেছেন, তারা বারবার বলেছেন আমরাও এরকমটা চাই। যে কারণে আমরা মাঝে মাঝে বলি যে হিন্দুত্ব বলে যে শব্দটি আমরা মাঝে মাঝে শুনি, তা ওই ইটালির বা নাৎসি জার্মানির ফ্যাসিজমের একটি ভারতীয় ভাবনা মাত্র, এটা একটা রাজনীতি, হিন্দুত্বের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি হয়তো ভাবছেন যে হঠাৎ বোমার বারুদ বাংলা, তার থেকে আমি ইটালি জার্মানি কেন ঘুরতে গেলাম, ঘুরতে যাচ্ছি এই কারণে যে এইখানে যখন বোমা বারুদের প্রশ্নে বিতর্ক হচ্ছে, নিশ্চয় হওয়া উচিত, পুলিশ উদ্ধার করছেন, আপনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলবেন, একদম ঠিক আছে, কিন্তু যারা আঙুল তুলছেন, বিজেপির কথা বলছি, তারা মালেগাঁও ব্লাস্ট, সমঝোতা এক্সপ্রেস ব্লাস্ট, সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, ট্রায়াল চলছে, কোর্ট ছাড়েনি, সেই প্রজ্ঞাসীন ঠাকুর, আমার সাধ্যি বলতে আপত্তি আছে, সেই প্রজ্ঞাসীন ঠাকুরকে তারা এমপি করে পাঠায়, তফাত ছিল, তফাত আছে, তফাত থাকবে। আপনি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবেন 100 বার করুন, সিপিএমের করতে চান 100 বার করুন, কংগ্রেসের করবেন 100 বার করুন, কিন্তু কারো এজেন্ডাতে এই ফ্যাসিবাদী ধারণা নেই যে কোনো একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে হবে, কারণ তারা উইপোকা। এবং মনে রাখবেন, অনেকে হয়তো ভাবেন বিজেপি শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে, দিদি একটু আগে হিন্দু বাঙালি কবে জাগবে জিজ্ঞাসা করছিল, আমি প্রশ্ন করছি আসামে যে 18 লক্ষ মানুষের নাম এনআরসি থেকে বাদ পড়েছে, তাদের মধ্যে 16 লাখের কাছাকাছি বাঙালি এবং তাদের মধ্যে 12 লাখ আপনার কথা অনুযায়ী হিন্দু বাঙালি, তারা কি জাগলো, তারা কি এখনো জাগলো, আপনারা কি জাগলেন না, তারা চিরতরে ঘুমিয়ে পড়লে তারপরে আপনারা জাগবেন? আপনাদের নেতা দিলীপ ঘোষ তার বহিরাগত প্রভুদের খুশি করার জন্য যখন বলেন এই বাংলা থেকে 2 কোটি মানুষকে তাড়িয়ে দেব, কাদের কথা বলছিলেন? বাংলায় 2 কোটি অনুপ্রবেশকারী আছে নাকি? স্বরাষ্ট্রমন্ত্রককে যখন পার্লামেন্টে জিজ্ঞাসা করা হয়, তারা তো হিসাব দেয় বছরে 800, 750, 900 করে লোক নাকি বর্ডার পেরিয়ে ঢুকছে, 2 কোটি সংখ্যাটা কোথা থেকে পেলেন? তার মানে এই বাংলার বাঙালিকে আপনারা তাড়াবেন? এবং এই বাংলাকে দখল করতে না পারার জ্বালা আপনাদের এখনও রয়েছে, যে কারণে এই ন্যারেটিভটা তৈরি করা যে বোমা বারুদের স্তূপ, দুর্নীতি রাখড়া, এই সেই তাই, অতএব হিন্দু বাঙালি কবে জাগবো, ওটাই কিন্তু আসল প্রশ্ন।
বিভাজন করো, হিন্দু মুসলমানে বিভাজন করো, বাঙালিকে দুর্বল করো, দরকারে বাংলাকে ভাগ করো, কারণ এই বাংলা আমাকে দখল নিতে হবে, এই বাংলাকে আমি দখল করতে চাই। বোমা বারুদ ফারুদ ফালতু কথা, অতই বোমা নিয়ে চিন্তা। পুলওয়ামায় 300 কিলো RDX কোথা থেকে এলো দিদি ভাই, কোথা থেকে এলো, আজ কারা আনলো কেউ জানে না, এনআইএ কি করছে সেখানে প্রশ্ন ওঠে না, তখন কারো দায় নয়। এখানে বোমা পাওয়া গেলে চিফ মিনিস্টারের দায়, আর পুলওয়ামায় বোমা পাওয়া গেলে নেহরুর দায়। ওগুলো আপনি বললেন তো মানুষ দেখছেন, একদম ঠিক বলেছেন, মানুষ দেখছেন। আপনাদের ভোট শতাংশ 38 গেছে, 40 ছিল, 38 নেমেছে, সিঙ্গেল ডিজিট হচ্ছে, এরপরে মুছে যাবে বাংলা দখলের স্বপ্ন। সময় সময় শেষ অনির্বাণ।